চাকা দেখে যদি গাড়ির নাম বলতে পারেন তাহলে আপনি লিজেন্ড। দেখি আমার পেজের মধ্যে কয়জন লিজেন্ড আছেন। এখন যে গাড়িটার চাকার দিকে আমি মোবাইল ধরে রাখছি, কে বলতে পারবেন যে এটা কি গাড়ির চাকা, এটা কি গাড়ি? আমার মনে হয় 100 জনের মধ্যে 100 জনই ভুল করবেন। প্রিয় দর্শক, দুর্দান্ত একটা লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, জাস্ট ওয়েট করেন, আজকে আপনাদেরকে কি কি গাড়ি দেখাই। এইটা তো চাক্কা দেখে আপনাদেরকে বলতে বলতেছি কি গাড়ি নাম বলেন, আর একটা পুরো আনাম গাড়ি দেখাবো, ওইটাও বলতে পারবেন না কি গাড়ি। আমরা আসি মেট্রো কার্স ওয়ানে, মেট্রো কার্স টুতে আমরা লাইভ করছি বিকালবেলা, এখন আসছি মেট্রো কার্স ওয়ানে। ভাই চাকাটা দেখছেন, আমি আসলে এরকম চাকাই প্রথম দেখলাম। দেখি কে বলতে পারেন এটা কি গাড়ির চাকা, যদি বলতে পারেন তাইলে আপনি লিজেন্ড, আমি ধরে নেবো আপনি অনেক এক্সপার্ট, তাইলে আপনারা বস মানবো, ঠিক আছে? গাড়ির চাকাটা দেখা, দেখি কে বলতে পারে। অসাধারণ কালেকশন সন্দীপ থেকে, ভাইয়া প্লিজ কমেন্টস করেন, দেখি কেউ বলতে পারেন কিনা এটা কি গাড়ির চাকা। দ্রুত 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 আমি একটা চাকা দেখাইতেছি, জাস্ট চাকাটা দেখে বলবেন যে এটা কি গাড়ির চাকা। আমার মনে হয় কেউ বলতে পারবে না, একজনও বলতে পারবে না, আফাত আমার মনে হয় না কেউ বলতে পারবে, দেখি কেউ পারে কিনা। আচ্ছা তাহলে এইটা দেখে ভাবতে থাকেন যে এটা কি গাড়ির চাকা, আর ততক্ষণে আরেকটা গাড়ি দেখাই। ওই গাড়িটা দেখার পরে আপনারা এই যে দেখেন, এটা 19 মডেল না, 19 মডেল, এটা কি গাড়ি জান? এবার চাকা না, পুরো আনাম গাড়ি দেখাই দিলাম, দেখি কেউ বলতে পারেন কিনা যে এইটা কি গাড়ি। আমার মনে হয় এটাও কেউ বলতে পারবে না, মানে 19 মডেলের পুরো আনাম গাড়িটাই দেখাই দিলাম। আচ্ছা টয়োটা ব্র্যান্ডের গাড়ি এটা বলে দিলাম, বাট এই গাড়িটা কেউ বলতে পারেন কিনা দেখি যে এটা কি গাড়ি। আমি পুরো গাড়ি দেখাই দিতেছি ভাই, এটা যখন আমি সামনের দিক থেকে দেখছি আর আরফাত যখন আমারে বলছে এটা ওই গাড়ি, আমি সত্যি হাসতেছি যে কি বলে এই গাড়িটার নাম, দেখি কেউ বলতে পারেন কিনা। আচ্ছা মেহের, এই ল্যান্ড ক্রুজার প্রাডো বলে ফেলছে একজন, দারুণ দারুণ, আসলেই লিজেন্ড। আমাদের মোহাম্মদ মাসুদ রানা ভাই উনি ল্যান্ড ক্রুজার প্রাডো বলছে, উনি লিজেন্ড। তারপরে মেহিদি আক্তার না মাহি আক্তার বলছে, উনিও বলছে, নূর ভাইও বলছে, পাবেল ভাইও বলছে, রিফাত ভাইও বলছে। তার মানে হচ্ছে যে আমাদের পেজে লিজেন্ডের অভাব নাই, সবাই লিজেন্ড। এটা আসলেই ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির চাকা, বাট এটা হচ্ছে 2020 মডেল। ওকে তাহলে দেখেন একজন লেখছে করোলা ক্রস, আমি জানতাম এই গাড়িটা দেখে অনেকে করোলা ক্রস ভাববে, মূলত এটা করোলা ক্রস না। এইটা কি গাড়ি জানেন? এটা আমি নাম বলার পরে আপনারা বিশ্বাস করতে চাইবেন না, এটা হচ্ছে আপনার র্যাপোর গাড়ি, 2019 মডেলের র্যাপোর। দেখেন কি করছে ডিজাইনে, এই হচ্ছে র্যাপোরের লোগো, দেখাই দিলাম। আজকে আমরা লাইভ করবো শুধু রিকন্ডিশন গাড়ি নিয়ে, আরাফাত আছে আমার সাথে লাইভে, আর মেট্রো কার্স ওয়ানে আসলেই আরাফাতকে আপনারা পাবেন, ওর নাম্বার স্ক্রিনে আছে। আমরা আছি শান্তা টাওয়ারের অপোজিটে তেজগাঁ লিং রোড, ও যে গাড়ির মধ্যে ঢেলান দিছে এটা কি গাড়ি জানেন? এটা হচ্ছে হুন্ডা ইনসাইটের একটা ইউনিক কালারের গাড়ি, এটা রেডটা অ্যাভেলেবল কম আছে মার্কেটে, আপনি পার্ল গ্রে ব্ল্যাক এগুলো পাবেন, বাট রেড কালারটা খুব কম আসছে। এটা হচ্ছে হুন্ডা ইনসাইট গাড়ির মডেল 2019। সো এই গাড়িটাও আজকে আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আপনারা দেখেন ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির চাকাটাকে, ভাই কি সুন্দর লাগে না বলেন তো, কি দারুণ লাগতেছে এটা। এটা যখন ঘুরবে তখন কিন্তু এটা আরও মারাত্মক লাগবে। এখানে ল্যান্ড ক্রুজার প্রাডো আনরেজিস্টার্ড একটা 20 মডেলের গাড়ি আছে, পিছনে আছে 2020, এটাও 20, এটাও 20, ও এটাও 20, এটাও 20, বাট আমার কাছে এইটা বেশি ভালো লাগছে। এই দুইটা গাড়ির দাম একটু পরে বলি, যেগুলোর দাম অনেক বেশি, সাধ্যের মধ্যে যেই গাড়িগুলো পাওয়া যাবে আনরেজিস্টার্ড সেগুলো আগে দেখাই। এটা হচ্ছে রয়্যাল ব্লু বা কি বলবো, এটা মিকা ব্লু বলবো না কি বলবো বুঝি না, একেবারে চমৎকার ব্লু কালার একটা গাড়ি। এটা লাইটটা দেখছেন, এই একটা লাইটের মধ্যে কতগুলো পার্ট দেখেন, যে এই জায়গায় একটু, এখানে একটু, এখানে একটু, মানে আমি র্যাপোর নাম শুনে সত্যি অবাক হয়ে গেছে যে এটা কেমনে র্যাপোর হয়। 19 মডেল র্যাপোর, প্রথম দেখে থাকলে একটা লাইক দিয়ে দেন। গাড়ির সামনের দিকটাও একটু দেখাই দেই, অনেক সুন্দর গাড়িটা, এই দেখেন আনরেজিস্টার্ড 2019 র্যাপোর, এবং এটা কিন্তু আপনি মেট্রো কার্স ওয়ানে পেয়ে যাবেন। আর ডিআরএলটা দেখেন কত বড়। আচ্ছা এটা মডেল হচ্ছে 2019, এটা কয়টা কালার আছে তোমার কাছে? কালার আমাদের তিনটা দেওয়া যাবো, তিনটা কালার, পার্ল ব্ল্যাক, পার্ল আর ব্লু। আচ্ছা প্রোটেকশন লাইট, ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম আছে, এবং এই গাড়িটা দেখতে আসলে অনেক সুন্দর। এটা সিসি কত? সিসি আপনার 2400। হ্যাঁ 2400। ওকে তাহলে র্যাপোর হচ্ছে 2400 সিসির গাড়ি। আর যদি কারো করোলা ক্রস লাগে তাহলে এখানে করোলা ক্রস অ্যাভেলেবল আছে, এটা 23 মডেল, 23 করোলা ক্রস 2023 মডেল, পাল কালার, পাল কালার। ইভেন এখানে আছে একটা প্রিয়াস বডি কিট, মডেল স্টা বডি কিট সহ, এটা কিন্তু আপনার 19 মডেল, এটা আনরেজিস্টার্ড ইউনিট। সো আজকে শুধু আনরেজিস্টার্ড গাড়ি দেখাবো আপনাদেরকে। এরপরে এখানে আছে একটা করোলা, এটা হচ্ছে টয়োটা করোলা, এটাও আমরা দেখাবো। তবে আজকের প্রাইসগুলো হবে খুবই স্পেশাল, কারণ গত লাইভে আপনারা মাত্র 13 লক্ষ টাকার, না 12,50,000 টাকায় নাকি, 12 লাখ টাকার মধ্যে আপনারা 13 মডেলের একোয়া আনরেজিস্টার্ড পাইছিলেন। সো লাইভটা একটু শেয়ার দিয়ে দেন, আমরা কিছু গাড়ির প্রাইস আপনাদেরকে বলবো। শোরুমটা হচ্ছে তেজগাঁ লিং রোড শান্তা টাওয়ার অপোজিট। ওকে তাহলে আমরা
এখানে যে র‍্যাপফোরটা দেখছিলাম 19 মডেল, এই গাড়িটার প্রাইস কত পড়বে? এটা আবার ব্যাক ট্রাঙ্ক পাওয়ার না? ওয়াও, 5 সিটার। ওকে, 5 সিটার এসইউভি জিপ, গাড়ির ভিতরটা অনেক সুন্দর, এবং এটাতে কিন্তু আপনার সানরুফ আছে। যারা 19 মডেলের র‍্যাপফোর খুঁজতেছেন তারা এই গাড়িটা মেট্রোকার্স ওয়ানে পাবেন। খুবই চমৎকার গাড়ি, মানে নতুন গাড়িতে আসলে কিছু দেখানোর নাই, সব কিছুই আপনার ইনট্যাক্ট। শুধু আইসা গাড়ি দেখেন, পছন্দ হলে নিয়ে নেন। এটা কত টাকা হলে বিক্রি করবা? এটা আমাদের 66 আস্কিং আসলে কমবে, আস্কিং প্রাইস 66 লক্ষ টাকা, তবে আসলে কমবে, দামাদামি সুযোগ আছে। এরপর আপনারা যে ইনসাইডটা দেখছেন, হুন্ডা ইনসাইড, এটা হচ্ছে 19 মডেল আনরেজিস্টার্ড, কালারটা হচ্ছে রেড, এবং এটাও কিন্তু অনেক সুন্দর। ব্যাকলাইটের ডিজাইনটা দেখেন কত দারুণ করছে, পিছনে আপনার এখানে নিকেল আছে, পার্কিং সেন্সর আছে, এবং একটু সামনের ড্যাশবোর্ডটা দেখাই দিই। ওমা, এটা ইলেকট্রিক গিয়ার, হ্যাঁ এটা কিন্তু ইলেকট্রিক গিয়ার, আমি একটু জুম দিয়ে দেখাই দিতেছি আপনাদেরকে, দেখেন এটা ভিতরে আপনার গিয়ার কিন্তু ইলেকট্রিক, ঠিক আছে, পুশ স্টার্টের গাড়ি, এবং এটাও কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি। সামনে থেকে একটু দেখাই দিচ্ছি, এই দেখেন, এটা হচ্ছে আপনার হুন্ডা ইনসাইট 2019 আনরেজিস্টার্ড ইউনিট, দেখছেন। হুন্ডা ইনসাইডের প্রাইস কত? ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা। এগুলি সব কিন্তু নেগোশিয়েবল আস্কিং প্রাইস। আচ্ছা, করোলা ক্রস হচ্ছে 2023 মডেল, করোলা ক্রস 2023 আনরেজিস্টার্ড ইউনিট, পাল কালার, এবং আপনারা যারা করোলা ক্রস খুঁজতেছেন 22 মডেলও কিন্তু অ্যাভেলেবল আছে। আমরা আজকে 21 আছে ব্ল্যাক, 21 আছে, 21 ব্ল্যাক। আচ্ছা, এটা হচ্ছে আপনার করোলা ক্রস 21 মডেল, আর এইটা হচ্ছে করোলা ক্রস 23 মডেল, পাল কালারটা। এটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে, কারণ হচ্ছে এর কালারটা পাল, হ্যাঁ, এবং দেখতেও দারুণ। ভিতরটা দেখেন, সিট পাওয়ার সহ এগুলো আসছে, ফুল লোডেড গাড়ি, সানরুফ, প্যানোরামিক মুনরুফ, সরি, মাত্র 2700 কিলোমিটার চলা, 2700 কিলোমিটার, জেট প্যাকেজ, জেট প্যাকেজ। এটার প্রাইস কত? এটা পড়বে আমাদের আস্কিং 54, 23 মডেল, 54 লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস, করোলা ক্রস 23 মডেল। আচ্ছা, এবার বাম পাশে যে করোলার গাড়িটা, এই গাড়িটা একটু দেখাই। এটা হচ্ছে আপনার 2019 করোলা, মানে ওই যে এক্স করোলা ছিল না আগে, ওই নামেই কিন্তু আবার লেটেস্ট মডেলের গাড়ি আসছে। এটার সিসি কত? এটার সিসি আপনার হয়েছে আপনার 1500। আচ্ছা, এটাও 1500 সিসির করোলা, বাট এটা হচ্ছে আপনার হাইব্রিড ইউনিট, মাইলেজ অনেক ভালো পাবেন এগুলাতে, তবে দাম কিন্তু খুব বেশি না। এটা 1800 সিসি। আচ্ছা, এটা 1800 সিসি করোলা, এবং আপনারা যারা করোলা কিনতে চান, এটা কিন্তু পাল কালার আছে, এবং চাইলে ব্ল্যাকও পাবেন, সব কালারই অ্যাভেলেবল আছে। এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে 3250, 3250,000 টাকা, 2019 মডেলের করোলা। আর এখানে যে প্রিয়াসটা দেখাইছিলাম 19 আনরেজিস্টার্ড, এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারে আছে, এবং অরিজিনালি বডি কিট, অরিজিনাল মডেলিস্টা বডি কিট সহ আসে, জাপান থেকে আপনার বডি কিট আসছে। ওকে, স্টিয়ারিং প্লাস, স্টিয়ারিং প্লাস প্যাকেজ। আচ্ছা, স্টিয়ারিং প্লাস, এবং একটু ভিতরটা দেখাই দেই। এগুলো হচ্ছে আপনার 29, 28, 27 মাইলেজ পাওয়া যায়, সিট হিটার অপশন সহ। এই দেখেন, সিট হিটার আছে, গাড়ির কালারটা খুব সুন্দর, রেড। এটার প্রাইস কত আরাফাত? এটা 3250, 3250,000 টাকা, প্রিয়াস 19 মডেল। আচ্ছা, পিছনে একটা একোয়া আছে, নিউ একোয়া আছে, দেখাই দিই। ওটা হচ্ছে আপনার একদম লেটেস্ট একোয়া ক্রসওভার, একোয়া ক্রসওভার। আচ্ছা, এটা মডেল মনে হয় 2019 এর করোলা, আরে সরি, এই একোয়া ক্রসওভার, কালারটা হচ্ছে গ্রে, ইমার্জেন্সি ব্রেক, প্রজেকশন লাইট, ড্যাশ ক্যাম আছে, ব্যাক সাইডটাও অনেক সুন্দর। এটার প্রাইস কিরকম? এটা পড়বে আমাদের 19-20, মানে 19,20,000 টাকা। একটা ফাটাফাটি রেটে হাইয়েস্ট দিয়ে দিই, এটা মডেল কত? এটা 2019 আনরেজিস্টার্ড, হ্যাঁ, জাপান থেকে, ওই যে দেখেন হাইয়েস্ট এর মধ্যে ক্যারিয়ার আসছে উপরে, দেখছেন, 19 মডেল, পাল কালার, 19 হেরি, আরে হাইয়েস্ট, কত দাম? এটা 29,20,000 টাকা, 2019 মডেলের হাইয়েস্ট আনরেজিস্টার্ড। আচ্ছা, এবার তাহলে একটু ওই যে দেখাই আসলটা, ল্যান্ড ক্রুজার প্রাডো 2020 মডেল। এই গাড়িটার চাকাই শুরুতে দেখাইছিলাম, যেটা অনেকেই হয়তো বলে ফেলছেন, এটা আসলে মূলত 20 মডেলের সাথে এই চাকাটা আসছে, খুবই চমৎকার একটা চাকা এটা, যখন আপনার পাহাড় পর্বত দিয়ে চলবে অফ রোডিংয়ে, এটা দারুণ লাগবে, খুবই হেভি পাওয়ারফুল, এবং চাকার লেন্থটা দেখছেন কত মোটা, ও মাই গড। এটা 20 মডেল, আনরেজিস্টার্ড, ফুল লোড, সানরুফ, 7 সিট, বেবি সিট পাওয়ার, প্রজেকশন লাইট, 360 ক্যামেরা, তারপর হেড, কি বলে এটারে, হেডলাইট ওয়াশার সব আছে। এই প্রাডোর প্রাইস কত? এটা আমাদের আস্কিং 1,60,00,000, 1,60,00,000 টাকা,
আসলে দামাদামি করা যাবে। আর এই পাশে আরো একটা ইউনিট আছে, এটাও বিশের মডেল, আনরেজিস্টার্ড, এটা হচ্ছে ব্ল্যাক কালারে, বাট এটার চাকাটা আবার অন্যরকম। এটার প্রাইস কত? সেম, কত? সেম 160, আসলে কমবে। তাহলে আমি ওইটা নেব, একই দাম হইলে আমি ওইটা নিব। ওকে, তারপরে পিছনে আর একটা প্রিয়াস আছে ব্ল্যাক কালারের, এটা বোধের মডেল বোধ হয় 2018 মডেল। আচ্ছা, 18 মডেলের একটা প্রিয়াস আছে, এটা অনেক কমে পাবেন, এটাও আনরেজিস্টার্ড। কত দাম হলে বেচবা এটা? 30 লাখ টাকা। আনরেজিস্টার্ড 18 মডেল, 30 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে শোরুমে কিন্তু প্রচুর আনরেজিস্টার্ড গাড়ি আছে, দেখেন ওই পাশে ভরপুর। মানে আপনার কি লাগবে খালি বলেন, স্কোয়ার লাগবে, নোয়া লাগবে, এক্সিও লাগবে, ফিল্ডার লাগবে, সব অ্যাভেলেবল আছে। যারা আনরেজিস্টার্ড গাড়ি কিনতে চাচ্ছেন, মেট্রো কার্স ওয়ানে আসবেন। ঠিকানাটা হচ্ছে আপনার তেজগা লিং রোড, শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের অপোজিটে। ভাই, একোয়া নীলটা তো বিক্রি হয়ে গেছে, একোয়া নীলটার দাম জিজ্ঞেস করতে থাকবেন। একোয়া নীল গাড়িটা হচ্ছে 13 মডেল, আনরেজিস্টার্ড, 12 লক্ষ টাকা প্রাইস। আপনারা যোগাযোগ করেন আরাফাতের সাথে, ওইটা একজন কনফার্ম করছে, তারপরও যদি অ্যাভেলেবল থাকে ও দিতে পারবে, দাম কিন্তু 12 লাখ। ঠিক আছে, তাহলে আপনারা আসেন মেট্রো কার্স ওয়ানে। কি গাড়ি লাগবে আনরেজিস্টার্ড, শুধু রিকোয়ারমেন্টটা দিয়ে যান, আপনার পছন্দের গাড়িটা আপনি কম প্রাইস এখানে পাবেন নাকি। আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। রিকন্ডিশন গাড়ি কিনেন, মিনিমাম 10 বছর চালান, এরপর হচ্ছে কথা। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালাম।